শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তুলতে এবং প্রত্যেকটি বড় অফিসকে পুনর্নির্মাণ করতে তৎপর হলো শিলিগুড়ি পুর নিগম। সোমবার শিলিগুড়ি ইনডোর স্টেডিয়াম এবং স্টেডিয়াম লাগোয়া সিবিআই কোর্ট ও পার্ক পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তিন নম্বর বড় চেয়ারম্যান মিলি সিনহা সহ পুরো আধিকারিকেরা। জানা গিয়েছে তিন নম্বর বড় অফিসকে Z+2 করা হবে, ভবিষ্যতে Z+3 করে সেখানে পার্কিং করা হবে। এর ফলে শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে বড় অফিসকে স্থানান্তর করা হবে, পাশাপাশি অন্যান্য বড় অফিসগুলির পুনর্নির্মাণের কাজ করা হবে। পরিদর্শনের পর এদিন মেয়র গৌতম দেব বলেন, এখানে ইনডোর স্টেডিয়ামটা আমরা বানাবো নতুন করে, তার ডিজাইন ড্রয়িং সবটাই তৈরি হচ্ছে, কিন্তু ফর দি টাইম বিং আমাদের বড় অফিস সব সিদ্ধান্ত নিয়েছি আমরা যে বড় অফিসগুলোকে আমরা রিবিল্ড করব। দু নম্বর বড় অফিস কিরণ ভবনের ওখানে তৈরি হচ্ছে, চার নম্বর বড় অফিসের কাজ হচ্ছে, এক নম্বর বড় অফিস ওটা ওই বিল্ডিংয়েরই এক পার্টে শিফট করে আর পর্যায়ক্রমে ওটাকে ঠিক করা হবে। পাঁচ নম্বর বড় কমিটি ওই জায়গাতেই প্রচুর জায়গা আছে, ওইখানে আমরা ওটাকে ঠিকঠাক মতো তৈরি করব। আর বাকি থাকলো তিন নম্বর বড় অফিসটা আমরা Z+2 করে বা Z+3 করে, যতটা আমাদের জায়গা এখন স্পেস রিকোয়ার্ড তার থেকে একটু বেশি জায়গা রেখে, অথবা ফিউচারে Z+3 যাতে করতে পারি, নিচে পার্কিং উপরে অফিস, পাঁচ দিয়ে একটা Z+3 বিল্ডিং হলে পাঁচ দিয়ে একটা লিফ্টের প্রভিশন রাখবো, এখন না করতে পারলে ভবিষ্যতে লিফ্ট হবে, সেই কাজটা করতে ম্যাক্সিমাম দু বছর লাগবে। আমরা টাকা বুক করে কাজগুলো করব যাতে ভালো এজেন্সি দ্রুত কাজ করে, তো তার আগে শিফট করতে হবে। শিফট করার জন্য আমরা তিন চারটা জায়গা দেখছি, চেয়ারপার্সন ডেপুটি মেয়র আছে, আমরা ঘুরে ঘুরে দেখছি যে জায়গাটা সুটেবল হবে সেই জায়গাটা খুব তাড়াতাড়ি শিফটিং করতে দু তিন মাস লেগে যাবে। শিফটিং করে প্ল্যান করে ওই কাজটা এখন শুরু না করলে অনেক দেরি হয়ে যাবে, অন্য বড়গুলো হয়ে যাবে, তিন নম্বর বড়টা পিছিয়ে যাচ্ছে এই পরিকাঠামোর দিক দিয়ে। সেটা করার জন্যে আমরা এই জায়গাগুলো দেখতে এসেছি। আর ফাইনালি এটাকে খুব সুন্দর ইনডোর স্টেডিয়াম কাম প্র্যাকটিস হল আমরা করবো। সিবিআই কোর্ট যেটা ছিল সেটা আমরা, আমাদের জায়গা ছিল, আমরা ওই জায়গাটা নিয়েছি, সামনে পার্কটা ডেভেলপ করে এই জায়গাটাও আমরা ঘরটাকে ভালো করে রিবিল্ড করে এখানে আমাদের কোনো একটা ডিপার্টমেন্ট বা কোনো একটা কাজে এটাকে আমরা লাগাবো।